হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে ভিডিওতে আমি ডিসকাস করবো ভিভো X27 ব্যাপারে। আর এখানে বলে রাখি, এটা বহুদিন পর আমি শ্যুট করছি, মাঝখানে আমি ছুটি নিয়েছিলাম আপনারা জানেন, তো ডেফিনেটলি এই ভিডিওটা আমার জন্য স্পেশাল হতে চলেছে। তো হ্যালো বন্ধুরা, আমার নাম হচ্ছে অভিজিৎ, আপনারা দেখছেন ফোন পাগলা সুবিধার ওয়েস্টিং সিঙ্গেল মিনিট। চলুন শুরু করা যাক। তো শুরুতেই বলে দিই, এই যে ভিভো X27 ফোনটা রয়েছে, এটা 19 মার্চ চায়নাতে লঞ্চ হতে চলেছে। আর ডেফিনেটলি এটা অনেকটা দেখতে ভিভো V15 Pro এর মতো, তো আপনারা দেখে কনফিউজ হবেন না যে এটা ভিভো X27 না ভিভো V15 Pro, বাট ডেফিনেটলি এটা ভিভো X27 ব্যাপারে আমি কথা বলছি। তো এই ফোনটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.39 ইঞ্চির ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। সবার আগে বলে দিই, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকার কারণে এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে, যেটা একটা গুড থিং। আর যদি এখানে ব্যাক সাইডের কথা বলি, তো ব্যাক সাইডে আপনার গ্লসি ফিনিশ থাকছে, তো দেখে আপনার খুব সুন্দর লাগবে ফোনটাকে। আর ভিভোর প্রত্যেকটা ফোন হাতে ধরে কিন্তু প্রিমিয়াম মনে হয়, এই ফোনটাও কিন্তু ব্যতিক্রম নয়। তো ডেফিনেটলি ভিভো এখানে কাজ কিন্তু খুব ভালো করছে। তো যদি আমি এখানে কথা বলি এই যে ডিসপ্লেটা পিক্সেলসে, তো এই যে রেজলিউশন হতে চলেছে সেটা হচ্ছে 1080x2340 pixels, মানে আপনার কালার কিন্তু খুব শার্প হবে। আর এইখানেই বলে রাখি, এই যে পিক্সেল ডেন্সিটি মানে PPI সেটা হচ্ছে 403, তো আপনারা কালার অত্যন্ত শার্প পাবেন। আর সুপার অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে আপনাদের ভিডিও দেখার যে মজা সেটা কিন্তু অনেক বেশি পাবেন আপনারা। ডেফিনেটলি খুবই ভালো স্ক্রিন কিন্তু ভিভো এই ফোনটার মধ্যে দিয়েছে। যদি এখানে কথা বলি আমি প্রসেসরে, যেটা একটা ফোনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, তো এই ফোনটাতে সম্ভবত স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর বা স্ন্যাপড্রাগনের 710 প্রসেসর থাকতে চলেছে। এখন ডেফিনেটলি আমার মনে হয় স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর এই ফোনটার মধ্যে থাকছে, যেটা অসাধারণ ব্যাপার। আর যদি এখানে কথা বলি এখানে ক্যামেরা, তো ডেফিনেটলি রিয়ার ক্যামেরা কিন্তু চমক থাকছে। এখানে টোটাল 3টে ক্যামেরা থাকছে, একটা হচ্ছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, একটা হচ্ছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, আর একটা হচ্ছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা। এখানে একটা নাইট মোড বলে একটা স্পেশাল মোড আপনারা পেয়ে যাবেন, যাতে আপনার লো লাইটে কিন্তু ভালো পিকচার ক্যাপচার হয়। এখানে বলে রাখি, 48 মেগাপিক্সেলের যে ক্যামেরা থাকছে তার সঙ্গে যে সেন্সারটা থাকছে সেটা হচ্ছে সোনি IMX586 সেন্সার। তার মানে হচ্ছে এখানে কিন্তু অরিজিনালি আপনারা 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, যেটা অসাধারণ ব্যাপার। এবং অনেক কোম্পানি কিন্তু এটা দেয় না, পিক্সেল বাইন টেকনোলজি ইউজ করে দেয়। ইভেন আপনারা ভিভো V15 Pro কিন্তু 248 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন না, ওখানে আপনার পিক্সেল বাইনিং টেকনোলজি ইউজ করা হয়েছে, মানে আপনার আউটপুট যেটা সেটা বেরোবে 12 মেগাপিক্সেলে। তো অবভিয়াসলি ডেফিনেটলি এটা কিন্তু 248 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অসাধারণ ব্যাপার। আর এখানে বাকি যে দুটো ক্যামেরা থাকার কথা আমি বলছি, তার মধ্যে একটা হচ্ছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা, যার ফলে আপনার আল্ট্রা ওয়াইড শট কিন্তু নিতে পারবেন, যেটা গুড থিং। আর একটা নাইট মোডের জন্য অবভিয়াসলি একটা ক্যামেরা থাকছে। যদি কথা বলি এখানে সেলফির, তো ডেফিনেটলি সেলফিতে এখানে খুবই একটা ভালো কাজ করা হয়েছে, পপ আপ ক্যামেরা দেওয়া হয়েছে, তার কারণে এই যে ফোনটার বেজেসগুলো সেটা খুব কম হয়েছে। আর পপ আপ ক্যামেরা থাকার কারণে আপনার স্ক্রিনে কিন্তু কোনো নচ নেই। আর যে পপ আপ ক্যামেরাটা থাকছে সেখানে থাকছে আপনার 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, আর এটা কিন্তু ট্রু 16 মেগাপিক্সেলের ক্যামেরা। ভিভো V15 Pro এর মতো কিন্তু এখানে পিক্সেল বাইনিং টেকনোলজি ইউজ করা হয়নি, এটা ডেফিনেটলি একটা গুড সেন্সার, দারুণ সেলফি আপনারা কিন্তু তুলতে পারবেন এই ফোনটার মাধ্যমে। আর যদি এখানে কথা বলে আমি ব্যাটারি, তো 3920 mAh একটা ব্যাটারি আপনাদের দেওয়া হয়েছে, যেটা ঠিকঠাক, অ্যাটলিস্ট 4000 mAh ব্যাটারি হলে ভালো হতো, বাট স্টিল 3920 mAh কিন্তু খারাপ নয়। আর তার সঙ্গে একটা থাকছে আপনার 22.5 ওয়াটের একটা চার্জার, যেটা আপনার ফোনকে ফাস্ট চার্জ হতে সুবিধা করবে, আর ডেফিনেটলি এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস। আর ফাইনালি যদি কথা বলি এখানে র্যাম আর রোম অ্যাভেলেবিলিটি, তো 8 GB র্যাম আর 256 GB একটা স্টোরেজ ভার্সন আপনারা অ্যাভেলেবেল পাবেন। ডেফিনেটলি এখানে 128 GB না 256 GB সেটা নিয়ে একটু কনফিউশন রয়েছে, বাট আমার মনে হয় 8 GB সঙ্গে 256 GB ভ্যারিয়েন্টটি লঞ্চ হবে। আর যদি আমি দামের কথা বলি, তো ডেফিনেটলি এটা ইন্ডিয়ার প্রাইস অনুযায়ী, বা এটা ইন্ডিয়াতে যখন আসবে সেই অনুযায়ী প্রায় 40-42 হাজার টাকার মধ্যেই থাকবে। আর যদি বাংলাদেশ প্রসপেক্টের কথা বলি, মানে এই ফোনটা যখন বাংলাদেশে ঢুকবে তখন এর দাম হতে পারে প্রায় 47-48 হাজার টাকার কাছাকাছি। এখন ডেফিনেটলি কোন দামে ভিভো এটা লঞ্চ করে সেটাই দেখার। তো যদি বলি এই ফোনটা অ্যাভেলেবিলিটির ব্যাপারে, তো এই ফোনটা মোস্ট প্রবাবলি মার্চের এন্ডে বা এপ্রিল মাস নাগাদ আপনারা বাংলাদেশে দেখতে পেয়ে যাবেন। আর যদি আপনি ইন্ডিয়ার হন, তাহলে আমি এইটুকু বলতে পারি এই ফোনটা অ্যাভেলেবিলিটি হওয়ার চান্স কিন্তু খুব কম। আর যদি অ্যাভেলেবেল হয় তাহলে প্রায় এপ্রিল এন্ডে কিন্তু আপনারা এই ফোনটা দেখতে পেয়ে যেতে পারেন। আর যদি এখানে কথা বলি আমার অনেস্ট ওপিনিয়ন এই ফোনটা রিগার্ডিং, তো ডেফিনেটলি এই ফোনটা আমার অনেকটাই ওভার প্রাইস মনে হয়েছে,
তার কারণটা আমি সিম্পলি বলে দিই যে এর থেকে বেটার ফোন আপনারা বেটার ক্যামেরাযুক্ত ফোন বেটার প্রসেসরের ফোন OnePlus 6T পেয়ে যাবেন এর থেকে আরও কম দামে। তো ডেফিনেটলি OnePlus 6T-কে ছেড়ে আপনি কেন ভিভো X27-এ যাবেন? আমি মানছি একটা এক্সট্রা ক্যামেরা আপনারা পাচ্ছেন, পপ আপ সেলফি ক্যামেরাও পাচ্ছেন, বাট ডেফিনেটলি OnePlus 7-এও কিন্তু পপ আপ ক্যামেরা আসছে আর এই দামেই আসছে উইথ স্ন্যাপড্রাগন 855-এর প্রসেসর। তো ডেফিনেটলি এই ফোনটা যদি আপনারা কেনার চিন্তাভাবনা করে থাকেন তো প্লিজ আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। OnePlus 7 কিন্তু জাস্ট দরজায় এরকম করে নক করছে, আপনারা কিন্তু ওই ফোনটা দেখেই নিতে পারেন। তো অবভিয়াসলি এই হলো ভিভো X27-এর সংক্রান্ত ডিটেলস। আর এখানে আমার একটা ইনফরমেশান দেওয়ার আছে যে অনেক সময় কি হয়, আমরা নতুন ধরনের যে ফোনগুলো বেরোয় তার দাম সম্বন্ধে ওয়াকিবহাল থাকতে পারি না, বিভিন্ন অফার সম্বন্ধে জানতে পারি না, ইভেন যে ফোনটা লঞ্চ হয়েছে তার দাম সম্বন্ধে অনেক সময় জানি না। সেই কারণে আমি একটা ফর্ম আপনাদের কাছে রেখেছি যেটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যখনই আপনারা একটা নতুন ফোন দেখতে পাবেন বা তার দাম সম্বন্ধে জানবেন আমাকে কিন্তু আপনারা জানাতে পারবেন। এতে আমার পক্ষে সুবিধা হবে যে আপনাদের কাছে একটা পার্টিকুলার ভালো একটা নতুন একটা ইউনিক একটা সবথেকে কাজের ইনফরমেশান আপনাদের কাছে নিয়ে আসা। তো গতকাল সিজা মাহমুদ আমাদের জানিয়েছেন যে রেডমি নোট 7 প্রো বাংলাদেশের মার্কেটে চলে এসছে আর তার বর্তমান মূল্য হচ্ছে 23,000 টাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাথে থাকার জন্য আর এইভাবে আমাদেরকে মোটিভেট করার জন্য, এইভাবে আমাদের ইনফরমেশান দেওয়ার জন্য। আর আপনারাও কিন্তু চেক করতে পারেন যে কোনো লোকাল স্টোরে গিয়ে যে অ্যাকচুয়ালি রেডমি নোট 7 প্রো এসেছে কি না, আর অবভিয়াসলি যদি আসে তাহলে আপনারা পারচেস করতে পারেন। বাট ডেফিনেটলি আমি বলবো 23,000 টাকা অনেক অনেক গুণ বেশি। ডেফিনেটলি আপনারা আরেকটু অপেক্ষা করুন যাতে দামটা একটু কমে যায়, তারপরে কিন্তু আপনারা কিনতে পারেন। তো আজকের ভিডিও এটুকুই, আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিন, পারলে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, জয় বাংলা।